শরীফ পরিবারের আরেকটি অনুষ্ঠান আপনাদেরকে দেখছি, সেটি সম্পূর্ণ ঘরোয়া একটা পরিবেশের অনুষ্ঠান, আর সেটি হচ্ছে আইসক্রিম খাওয়া অনুষ্ঠান। এখানে শরীফ পরিবারের যারা লোকজন আছেন, আত্মীয় স্বজন, বোন বাগ্নি বাগনা, তারপরে বোন জামাই, তারপর হচ্ছে বাগ্নির জামাই, তারপরে বাস্তির জামাই, নতুন জামাই, এভাবে যারা এসেছে সবাইকে নিয়ে একটি আইসক্রিম খাওয়ার একটা অনুষ্ঠান চলছে। আর সেই অনুষ্ঠানটা নিয়েই হচ্ছে আজকের এই শরীফ পরিবারের আইসক্রিম খাওয়ার অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি আমরা এভাবে উদযাপন করেছি। তবে আইসক্রিমটা ভালো কি খারাপ একটু বুঝেন। এটা হচ্ছে শরীফ পরিবারের মিলন মেলা আরেকটা। এখানে আমরা আইসক্রিম খাচ্ছি ঈদের পরের দিন, পরের দিনের পরের দিন প্রত্যেকটা সদস্য যখন একসাথে হয়েছে তখন হই হুল্লোড় চলতেছে। আইসক্রিমটি পচা হলো কিন্তু খুব টেস্ট, কারণ আইসক্রিম পচলে নাকি টেস্ট হয় এমনটি মনে হচ্ছে। আর হচ্ছে আইসক্রিমটা খেতে হয়েছে হচ্ছে সিলে, সিলে খেয়েছি। সিলে খাওয়ার পর আইসক্রিম যে টেস্ট হয়েছে তা অপূর্ব। আপনার যদি কেউ খেতে চান অবশ্যই আইসক্রিম খাবেন, তবে ছিলে খাবেন, ছিলে খেলে টেস্ট পাওয়া যাবে। আর যদি ছিলে না খান সবাইকে দিয়ে খাবেন, তাহলে আরও মজা পাবেন। এভাবেই চলতেছিল আমাদের এই পার্টি, সন্ধ্যাকালীন যে পার্টি সে পার্টি ছিল আইসক্রিম খাওয়ার পার্টি। আর রাশেদ কবির এখন আইসক্রিম খেয়ে খুবই তৃপ্তির একটা ডেকোর ফেলছে। আইসক্রিম খাওয়ার সময় যেমন ডংডাং করা যায়, তা আইসক্রিমের পার্টি না দিলে হয়তো বুঝতাম না। তারপরে আবার কি বলছি শুনুন। আগে বলছিলাম পোষা আইসক্রিম, আইসক্রিম শেষ, এই যে পোষা।